ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে প্রেট্টাবল পর্যন্ত যশোর রোডের মাঝে গড়ে উঠছে সম্প্রীতির পুষ্প উদ্যান, তৈরি করা হচ্ছে ভাষা শহীদ স্মারক। ছয়ঘরিয়া পঞ্চায়েতের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপল পর্যন্ত যশোর রোডের মাঝ বরাবর যে আইল্যান্ড রয়েছে সেখানে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকেই। সম্প্রতি সেখানেই গড়ে তোলা হয়েছে ভাষা শহীদদের স্মরণে ভাষা শহীদ স্মারক। পঞ্চায়েতের পক্ষ থেকে এই সৌন্দর্যায়নের নামকরণ করা হয়েছে সম্প্রীতি পুষ্পোদ্যান। সম্প্রতি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে ভারত বাংলাদেশের পেট্রাপল সীমান্তে এসে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সম্প্রীতি পুষ্পোদ্যানের। পঞ্চায়েত সূত্রে জানা গেছে সম্প্রীতি উদ্যানের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাস্তার মাঝে এসব জায়গাতেই বসানো হবে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি, থাকবে বিভিন্ন জীবজন্তুর মডেল, পাশাপাশি বাহারি আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, দু বাংলার সম্প্রীতি অটুট হোক, দীর্ঘজীবী হোক দুই বাংলার মৈত্রী, সেই বার্তা দিতেই এই উদ্যোগ। যশোর রোডের মাঝখানে যে জায়গাটি, অংশটি রয়েছে যেটাকে আইল্যান্ড বলে আর কি, তার মধ্যে সৌন্দর্যায়ন করা হচ্ছে এবং এই সৌন্দর্যায়নের মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে এপার বাংলা ওপার বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটার বন্ধন অটুট হোক। সবুজ গাছ লাগানোর কাজ তো চলছেই, বিভিন্ন ইয়ে থাকবে, মডেল থাকবে, মনীষীদের প্রতিকৃতি থাকবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।